ধুতি পাঞ্জাবিতে লক্ষ্মীনারায়ণ মন্দিরের পুনর্নির্মাণের উদ্বোধন এবং পূজোয় মাতলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। মালদা ইস্কন সংস্থার উদ্যোগে শহরের 10 নম্বর ওয়ার্ডের নেতাজি সুভাষ রোড সংলগ্ন এলাকায় লক্ষ্মীনারায়ণ মন্দিরের পুনর্নির্মাণ করা হয়। তার শুভ সূচনা করেন সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। আর সেখানেই শুক্রবার সকালে ধুতি পাঞ্জাবি পরে দেবদেবীর আরতিতে সামিল হন চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। লক্ষ্মীনারায়ণের কৃপা দৃষ্টিতে তার আশীর্বাদে একটা সুন্দর মন্দির শহরবাসীর উপহার পেল। আমি এই জন্য যে প্রভুরা আজকে এসেছেন, যে মহারাজরা এসেছেন মায়াপুর থেকে, তাদের আমি শ্রদ্ধা জানাই। তাদের ইচ্ছাতেই হয়েছে। আরো একটা সুখবর, রামকেলি হচ্ছেন আমাদের গুপ্ত বৃন্দাবন। এই বৃন্দাবন দেখার জন্য আমাদের প্রভু চৈতন্য দেব তিনি আকুল হয়ে উঠেছিলেন, যে বৃন্দাবন দেখার আগে অন্তত গুপ্ত বৃন্দাবন দেখা দরকার। তিনি জানতেন তার দুজন প্রিয় ভক্ত রূপ গোস্বামী, সনাতন গোস্বামী রাজার কাছে তিনি মধ্য রূপে আছেন। তাই তিনি পায়ে হেঁটে, আজ থেকে প্রায় 510 বছর হবে, পায়ে হেঁটে রামকেলিতে এসেছিলেন। কিন্তু একজন মহাপুরুষ যখন আসে তার মাহাত্মটা গোটা জায়গায় ছড়িয়ে পড়ে। শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির যা পুনর্নির্মাণ করা হয়েছে, সেই মন্দিরের আজকে উদ্বোধন। যে পুনর্নির্মাণের সময় ভগবানের সেই বিগ্রহ বিগ্রহকক্ষ থেকে বাইরে বেরিয়েছিল, তাই সেই বিগ্রহ আজকে পুনরায় বিগ্রহকক্ষে প্রতিষ্ঠা করা হয়েছে। সেই উপলক্ষে আজকের এই সিধাম মায়াপুর থেকে শ্রী শ্রীমৎ ভক্তিপ্রসাদ স্বামী মহারাজ, যিনি একটা অঞ্চলের বিবিসি, লন্ডন থেকে শ্রী শ্রীমৎ ভক্তি বিঘ্ন বিনাশ নৃসিংহ স্বামী মহারাজ, তিনি এসে উপস্থিত হয়েছেন। সুদূর পোল্যান্ড থেকে শ্রীপাদ সুবেক্ষণা প্রভু ও অস্ট্রেলিয়া থেকে শ্রীপাদ নরেশ্বর প্রভু এবং অন্যান্য বিভিন্ন দেশ থেকে এবং শ্রীধাম মায়াপুর থেকে অন্যান্য ভক্তরা এসে উপস্থিত হয়েছে। আর কি অনুষ্ঠান রয়েছে আজকে? এখন এই বিগ্রহ প্রতিষ্ঠার পরে শ্রী বিগ্রহের মহা অভিষেক হবে। আপনারা এই মহা অভিষেক মায়াপুর টিভি বা ইস্কন মালদা টিভিতে লাইভ দর্শন করতে পারবেন। এবং এই মহা অভিষেকের পরে আজকে আমরা ভগবানকে 1008 পদে রাজভোগ নিবেদন করি।